আসসালামু আলাইকুম, আমি আরিফ ফ্রম ব্রুনাই থেকে দেশ ও প্রবাসের সকলকে জানাই ব্রুনাই বিডি নিজের স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি। সময় ও স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আগের মতন আসতে পারি না। তো আজকে খুব একটা গুড নিউজ নিয়ে আসলাম, সুখবর আপনারা দেখছেন এবং আমি সময়ের কারণে আপনাদের ভিডিও আপলোডও দিতে পারি না, এই সুখবরটা জানাতে পারি না। অনেকে হয়তো দেখছেন যারা নেট গাড়াগাড়ি করেন যে ব্রুনাইয়ের সরকার হাজী মোহাম্মদ সুলতান বাংলাদেশে গেছে গত 15 তারিখে, এবং গিয়ে 3টা চুক্তি করছে, যে এটা প্রবাসী ভাইদের জন্য খুবই সুখবর এবং আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। তো আশা করা যায় এবং যারা বাংলাদেশে আছে পরবর্তীতে আসবে ব্রুনাই, অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে এবং সকল কাজকর্ম সহজ করে দেওয়া হবে। তো চলুন আমরা জেনে আসি যে 3টা চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে ব্রুনাইয়ের। এটা বাংলাদেশ থেকে তারা বলছে গর্বের সাথে, অনেক ধারণা করা যায় তাদের মন মতো হয়েছে গভর্নমেন্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলছে ব্রুনাইয়ের যা চাইছে তারা নাকি তা পাইছে, এখনও পায় না কিন্তু চুক্তির মাধ্যমে পাইছে, হয়তো তা তাদের দেওয়া হবে। তাদের মনের মিলের সাথে একটা মিল আছে, তা দেখলাম এই বক্তব্যটাও দিছে একজন আব্দুল মোমিন স্যার, যে মনের মিলের সাথে মিলে গেছে ব্রুনাইয়ের চুক্তির সাথে, অন্য দেশের সাথে নাকি এরকম কখনো মিলে না, আর দুই পক্ষে সন্দেশটা বোঝা গেল। তো যে ব্যাপারটা আপনারা জানেন, ব্রুনাই এবং বাংলাদেশ আপনার ডাইরেক্ট কোনো বিমান চলাচল করে না আজ পর্যন্ত। আমরা যদি আমরা যারা ব্রুনাই আসি, 2টা দেশ অতিক্রম করে আসতে হয়, যেমন সিঙ্গাপুর না হলে মালয়েশিয়া। আমি গেছে বা যাওয়ার টাইমে সিঙ্গাপুর হয়ে গেছি, আসার টাইমে আবার মালয়েশিয়া হয়ে আসছি, যেহেতু দেশের তো আসছি টিকিটের দাম একটু বেশি হওয়ার কারণে আপনার মালয়েশিয়া হয়ে আসছি, টিকিটের দাম একটু কম নিয়েছে, সিঙ্গাপুর ডাবল ছিল। তো এই ব্যাপারটা নিয়ে চুক্তি হয়েছে যে ব্রুনাই এবং বাংলাদেশ সরাসরি বিমান চলাচলের যাতে ব্যবস্থা করে দেয় ব্রুনাই সরকারের সাথে, এটা বাংলাদেশ চুক্তি হয়েছে। তারপরে 2 নম্বরের অপশন হচ্ছে যে ব্যবসায়িক খাত, যে খাতটা আছে এটা আরও সহজ করার জন্য। আপনারা জানেন আমাদের অনেক বাংলা আছে, যেমন আমরাও আছি, আমরা ব্যবসা করতেছি ব্রুনাইতে খুব সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ ব্রুনাই সরকার খুব সুন্দর সুযোগ করে দিয়েছে। একজন লেবারও এসে ব্রুনাইতে আগে ব্যবসা করছে, তবে হ্যাঁ ব্যবসার কিছু নিয়মকানুন আছে, লাইসেন্স করতে হয়, ওই সুযোগ সুবিধা দিয়ে দিছে। হাজার হাজার বাঙালি ব্রুনাইতে ব্যবসা করতেছে এবং কনেকদারি টিকাদারি করতেছে, অর্থাৎ সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে এবং ভবিষ্যতে আরও বড় কোনো পরিকল্পনা নিবে বাংলাদেশ বলছে তারা। ব্যবসায়ী খাতে পরবর্তীতে ব্যবসায়িক সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। 3 নম্বরে যেটা আপনার বাংলাদেশ, সেটাই সমস্যা তেল গ্যাস সংকট, এটার জন্য বাংলাদেশে আপনারা জানেন যে তেল গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। ব্রুনাই এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশ হওয়ার কারণ একটাই কারণ, এই তেল গ্যাসের জন্য। ব্রুনাই দেশ কিন্তু কত বড় না, ব্রুনাই দেশ কিন্তু ছোট্ট একটা দেশ, আমাদের যে কোনো একটা সিটির সমান। এই দেশ উন্নত হওয়ার একমাত্র কারণ এই দেশের সরকারের আয় সম্পর্কে আপনারা হয়তো ধারণা আছে আপনাদের বা জানবেন, ইউটিউবে ভিডিও দেখবেন যে সরকার কত কোটিপতি এই দেশের, একমাত্র কারণ এই তেল গ্যাসের জন্য। উনি ওই তেল গ্যাস সাপ্লাই দেয়, তো এখন আবার নতুন করে কন্ট্রাক্ট করছে যে বাংলাদেশ সরকারকে সে তেল গ্যাস দিবে। এই চুক্তিগুলো হয়েছে আর আশা করা যায় আমাদের প্রবাসীরা অনেক ভালো কিছু পাবে, যেহেতু বাংলাদেশ সরকারও ব্রুনাইয়ের দিকে নজর দিছে। আগে ব্রুনাই সম্পর্কে কেউ কিন্তু ভালোভাবে জানতো না। আমি এবার আসতাম আপনার এয়ারপোর্টে, চিনি না পুলিশ অফিসার, আমি বলছি যে ব্রুনাই যাবো, উনি আমার পাসপোর্ট চেক দিবে ইমিগ্রেশনে, উনি বলছে ব্রুনাইটা আবার কোন রাষ্ট্র, ব্রুনাই কিন্তু অন্য এশিয়া মহাদেশ সবচেয়ে ধনী দেশ, তারপরে চিনে না, যাই হোক এবার চিনবে এবং আমরা যারা প্রবাসী আছি ভালো কিছু পাবো, সাপোর্ট পাবো দেশ থেকেও, বুঝা গেল।
আর সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের দেশে যাওয়ার জন্য। উনি আমাদের ভাবমূর্তি হয়তো বুঝছে, এতদিন হয়তো বুঝতো না, যা মনে করছে আমরা বাঙালিরা আসি, আমাদের দেশের অবস্থা ভালো না, বা হয়তো এরকম ধারণা থাকতে পারে যে আমাদের বাংলা ব্রুনাইয়ের যে কোনো লোক যদি আমাদের বাংলাদেশে যায় তাদের ধারণা পাল্টে যাবে, তাদের চিন্তা ভাবনা। আল্লাহর রহমতে আপনারা জানেন ব্রুনাই যারা আছে, ব্রুনাই থেকে আমাদের বাংলাদেশে আপনার রাস্তাঘাট এবং বিল্ডিং দিকে উন্নত, অনেক টাকার দিকে হয়তো না, অনেক উন্নত, ওই দিকে হয়তো তাদের ধারণাটা ভুলে যাবে আমরা বাঙালিরা ভালো কিছু করতে পারবো ব্রুনাইতে। আর ভিসার ব্যাপারে, নতুন লোকের চুক্তি ব্যাপারে, ওটা তো হয়েছে, নতুন লোক তো আসতেছে, অলরেডি ভিসা খুলছে, হয়তো সরকারিভাবে যদি কোনো নিয়োগ দেয় ওটা হয়তো বড় আকারে চুক্তি হবে, আবার সেম মালয়েশিয়ার মতন, মালয়েশিয়া যেরকম সরকারিভাবে নিবন্ধন করতে হয় ওইরকম হয়তো করতে পারে, তবে এটা শিওর আমি জানি না, তবে এইসব ব্যাপারেও আলোচনা হয়েছে। তো আশা করি আপনারা একটু সব কিছু বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আগামীতে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে রাখবেন, পরবর্তী ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে উৎসাহী প্রদান করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।